আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন জেমবনমোড়ে এসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কি ঘাস কাটার মেশিন। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে KNC KBC মডেল নাম্বারটি দেওয়া আছে। তো এটি হচ্ছে কি অরিজিনালি কোরিয়ান মেশিন, ব্রাশ কাটার অরিজিনালি ব্রাশ কাটার, কোরিয়ান ব্রাশ কাটার। তো এখানে দেখতেই পারবেন আপনারা খোদাই করে মেশিনটিতে লেখা আছে, এই যে ঠিক এখানে। পরবর্তীতে আপনারা এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন BG305, এটি হচ্ছে কি সম্পূর্ণ চায়না একটি প্রোডাক্ট, এটি অরিজিনালি চায়না প্রোডাক্ট। এরপর আপনারা এই পাশে আসুন, এখানে দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন আপনি হোন্ডা ফোর স্ট্রোক ব্রাশ কাটার মেশিন, দেখেন OHC। এবং কি এখানে দেখবেন ভেতরে খোদাই করে মেশিনটি লেখা আছে যে এটি অরিজিনালি হোন্ডা GX35, এখানে খোদাই করে লেখা আছে। তো যাই হোক, এই ফোর স্ট্রোকের মেশিন গেল। এরপর আমরা দেখাবো হচ্ছে কি হোন্ডা GX50 100cc একটি ইঞ্জিন। এটি দেখতে পাচ্ছেন ব্রাশ কাটার, এটি একটি অরিজিনাল মেশিন। আর এটি হচ্ছে কি আমাদের এখানে অনেকদিন যাবো স্যাম্পল হিসেবে পড়ে আছে, ভাঙ্গা। যাই হোক, এটার কথা আমরা বাদ দিই। তো আর থেকে এখন দেখাবো মেশিনটির পার্ট সম্পর্কে। এই যে দেখতে পাচ্ছেন ভাই, এটির নাম কি জানেন? এটি হচ্ছে কেচিং। এটি ঘাস কাটার মেশিন যারা ইউজ করেন ওনারা তো অবশ্যই ভালো করে জানবেন। এটি হচ্ছে গিয়ে 7 ঘাটের একটি কেচিন। যদি কারো মেশিনের সমস্যা হয়ে থাকে বা ভেঙে যায় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন। এটি হচ্ছে গিয়ে আপনার গিয়ার কেস বাটি বা ব্রেক ড্রাম বললেও চলে, যে যেটা বলে আর কি। এরপর আর কি দেখা যাক, এই যে বোস্টার, এটি হচ্ছে কি অরিজিনাল কোরিয়ান বোস্টার। এটার প্রাইস না, এটার প্রাইস তো আপনাদের এখানে বলা যাবে না। প্রাইস জানতে এবং এটি পারচেস করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আর এই যে একদম নর্মাল একটি বোস্টার বাটি, এর থেকে নর্মাল বাটি মনে হয় না এই আসলে নবপুরে, কেন মনে হয় না বাংলাদেশে, পৃথিবীতে কোনো জায়গায় তৈরি হয়েছে। যাই হোক, এটিও রেখে দিলাম, যদি আপনারা চান এটাও নিতে পারেন। বাটি হিসেবে কিন্তু লোকটা খারাপ না। আর কি আছে, আর কি আছে, আর কি আছে? ও মা, এটা কি? ও, এটা মনে হয় কার্বোরেটর, সরি কার্বোরেটর, টু স্ট্রোক মেশিন। আচ্ছা ঠিক আছে, আমরা কার্বোরেটর একটু দেখি। ওয়াও, এটা নাকি কার্বোরেটর? যাই হোক, এখানে কিন্তু আপনারা ব্রাশ কাটার টু স্ট্রোক ফোর স্ট্রোক যে কোনো ধরনের মেশিনে আপনারা কার্বোরেটর পেয়ে থাকবেন বা যে কোনো পার্টস আপনারা পাবেন আমাদের কাছ থেকে আশা করি। এবং বাজারে অন্যান্য দোকানের থেকে সব থেকে কমে, যেটা না ধরলে নয়, আশা করি তেমন প্রাইসের ভিতরে এবং বাজেটের ভিতরে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন। এটা হচ্ছে প্লাগ। যাই হোক, এটা হচ্ছে ফগার মেশিনের প্লাগ। ও, ফগার মেশিন কি? আপনাদেরকে তো ফগার মেশিন কি আপনারা বলতে পারেন না। ফগার মেশিন হচ্ছে কি এই যে, এটি হচ্ছে কি TH35 নিউ মডেল, আপডেট মডেল, যেটি করোনা যখন তৈরি হয়েছিল, মানে করোনা যখন আবিষ্কৃত হয়েছিল বাংলাদেশে বা পৃথিবীতে, তখন হচ্ছে এই মেশিনটি নতুন করে বের করা হয়েছিল। ইউএলবি ফগ হিসেবে ব্যবহার করা যায়, মশার কাজে ব্যবহার করা যায়। কিন্তু এর আগে আমরা ব্যবহার করতাম লিডার TH112 এই মেশিনটি। এটি হচ্ছে কি আগের মডেল আর এটা হচ্ছে নিউ মডেল। আবার আছে MS5000, দেখতেই পাচ্ছেন মেড ইন কোরিয়া, চাইলে এটিও নিতে পারেন আপনারা। কিন্তু আমাকে যদি বলেন আমি সবসময় আপনাদেরকে এই দুটো মেশিন সাজেস্ট করবো। এই যে ফগার মেশিনের ভিতরে একটা বড় ফগার মেশিনটিও আছে, দেখতেই পাচ্ছেন এখানে বড় ফগার মেশিনটি। এটা হচ্ছে গিয়ে BF150। এটা সম্বন্ধে আমাদের অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখলে সব বুঝতে পারবেন আমি কত বড় বিক্রেতা। এরপর এখানে আসো ক্যামেরাম্যান, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আর একটা কি যেন একটা দেখাবো, এদিকে কিছু দেখানোর আছে। ওই যে একটা ফগ দেখা যাচ্ছে, এটা কিন্তু তুর্কির ফগ, দিস ইজ হোয়াইট ফগ, এটা হচ্ছে গিয়ে তুর্কির ফগার মেশিন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আমাদের ছোট কি বলবো এটাকে, কি বলা যায়, এ হচ্ছে আমাদের ছোট মালিক, ছোট মালিক, ছোট মালিক বলা যায়। যাই হোক, ওর কিন্তু বাটপার, ওই দেখেন ফারুক আঙ্কেল বসে বসে কি সুন্দর করে পান খাইতেছে, দেখতে পাচ্ছেন? এ ফারুক আঙ্কেল, রিক্তাকান্ত আঙ্কেল, পান খাইতেছেন নাকি আপনি? হ্যাঁ, কোন কি? এই যে এটা হচ্ছে কি আমাদের ম্যানেজার, এতক্ষণ ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করলো, যদিও কাজকর্ম অনেক ফাঁকি দেয়, অনেক ভালো। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। তো অনেক যারা আমি ফেসলাম করছি কেউ কিছু মনে নেন না। আসলে আপনাদের যদি কারো প্রয়োজনীয় কোনো কিছু জানার থাকে, যারা বোঝার থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।